কর্মকার ধর্মনগর পুর পুরসভার 9 নম্বর ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী। দিনে কিছুই কাজ হয়নি, আমার ওয়ার্ডে প্রচুর সমস্যা, ড্রেন, রাস্তা, আবর্জনা পরিষ্কার, ডাস্টবিন, অনেক কিছু, মানুষের প্রত্যেকটা মানুষের বিভিন্ন রকম ভাতা, বিভিন্ন রকম অনেক ধরনের সমস্যা আছে, সবগুলো আমরা করব। ওদেরকে আমি প্রতিশ্রুতি দিয়েছি, আমি ভোটে জিতলে ওদেরকে সব কিছু করে দেব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, বিজেপি এসছে আমাদের এখানে, কিন্তু মিউনিসিপ্যালিটিতে তো ছিল সিপিএম, তো আমাদের দাদা বিশ্ববন্ধু সেন উনি যেভাবে আমাদের ধর্মনগরের উন্নয়ন করে যাচ্ছেন সেটা দেখে সবাই আমাকে ভীষণভাবে সাড়া দিচ্ছে যে আমরা আপনাদেরকে আনবো, আমরা আপনাদেরকে সবাইকে বিজয়ী করব, আমাদের কাজ হবে। বিশ্ববন্ধু সেন মিউনিসিপ্যালিটিতে না থেকেও যেইভাবে ধর্মনগরের মানুষকে সাহায্য করে যাচ্ছেন, 56 বিধানসভার প্রত্যেকটা মানুষকে তিনি সাহায্য করছেন, যেভাবেই যে যেখানে যাচ্ছে তাকে তিনি সাহায্য করছেন, যে যাচ্ছে তিনি কিন্তু কোনো পার্টি বিচার করছেন না, কে সিপিএম, কে কংগ্রেস, কে বিজেপি, তৃণমূল, কিছুই তৃণমূল তো আমাদের এখানে নেই, তাও বলছি ওরা যেহেতু প্রার্থী দিয়েছে, হ্যাঁ তো ওরা তো, আর সিপিএম তো প্রার্থী খুঁজে পাচ্ছে না, একে নিয়ে দাঁড় করাচ্ছে ওখানে, একে নিয়ে দাঁড় করাচ্ছে ওখানে, কিন্তু আমাদের এখানে আমাদের যে বিজেপি ভারতীয় জনতা পার্টি যাদেরকে মনোনীত করেছে ওরা সবাই কিন্তু যার যার ওয়ার্ডে লোক, তো এই জিনিসটা আছে। তারপর আমাদের দাদা আমাদেরকে সবাইকে, দাদা যেভাবে বিপুল ভোটে প্রতি বছর জয়ী হচ্ছেন সিপিএম থাকাকালীন, হ্যাঁ তো এখন তো আমাদেরকে উনি দাদার উপর ভরসা করতে পারলে লোক আমাদের উপরেও ভরসা করবে, সেটাই আমরা বুঝতে পারছি। প্রতিটা বাড়িতে জনসম্পর্কে যাচ্ছি, সবাই দুহাত ধরে আশীর্বাদ করছে, অনেক বয়স্ক ওনারা, ওনাদের ভোটার আই কার্ড, ওনাদের রেশন কার্ড যেরক সব নিয়ে এসছে, আমাকে জিজ্ঞেস করেছিল ভাতা পেতে গেলে কী কী করতে হয়, আমরা তো কিছুই জানি না। আমাদের ওয়ার্ডে যে যিনি বিগত দিনে সিপিএমের হয়ে যিনি জয়ী লাভ করেছেন, জয় করেছেন, ওনাকে ওনারা চিনেনই না, উনি কোনো দিন ওদের বাড়িতে যায়নি, ওনাদের ওখানে যায়নি, তো ওনারা বলছেন কি করে ভাতা পেতে হয়, ভাতা পেতে গেলে কি কি কাজ, কি কি কাগজ লাগে, আমি ওদেরকে বলেছি এই 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 কাগজ লাগবে, ওনারা বিশ্বাস করবেন 4-5 দিন আগে ওনারা আমার বাড়িতে এসে সেই কাগজগুলো দিয়ে গেছে, এটাই আমার বড় সাফল্য, আমি কিছু করতে পারি না পারি ওনারা যে আমাকে এত বড় বিশ্বাস করেছেন, আমি নিশ্চয়ই আশাবাদী যে আমাকে বিপুল ভোটে সবাই জয়যুক্ত করবে, সবাই আমাকে 25 নভেম্বর আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। তারপরে আরেকটা কথা বলছি, না বলে পারছি না, যিনি আমার প্রতিদ্বন্দ্বী হয়েছেন অনুপমা দত্ত সিপিএম থেকে, ওনার ভাসুরি তো ছিলেন আমাদের ওয়ার্ড মেম্বার, তো উনি তো কারোর সঙ্গে কোনোদিন দেখা করেনি, করোনা গেছে সব কিছু গেছে, উনি কোনোদিন কারোর সুখে দুঃখে উনি যাননি, তো ওনার বাড়ির মানুষকে মানুষ কী করে বিশ্বাস করবে যে ওনারা কিছু করতে পারবে, তো আমাদের তো একটা হাতিয়ার আছে, আমাদের বিশ্ববন্ধু সেন, আমাদের দাদা, আমাদের ভগবান, আমাদের অভিভাবক, তো বিশ্ববন্ধু সেন যেখানে দাঁড়িয়ে এতবার ভোটে জিতেছে, আমরা নিশ্চিত দাদাকে দেখেও আমাদেরকে সবাই বিপুল ভোটে জয় করবে, আমরা এই আশা রাখি। আমরা 25 নভেম্বর আমাদের পুর পরিষদের ভোট, সবাই আমাকে, আমাদেরকে, আমাকে এবং আমাদের যত প্রার্থী আছে সবাইকে, সবাই পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আমাদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করুন, এটাই আমরা কামনা করছি, আশাবাদী, 100% শিওর আমরা সবাই জিতব, আমাদের কেউ হারবে না, কারণ বিশ্ববন্ধু সেন যেই জায়গায় আছে আমরা সেই আশাটাই রাখতে পারি, আশা রাখছি সবার কাছে, এবং আশা আমাদের সম্পূর্ণ পূরণ হবে। ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ।